শোনো পরমেশ্বরী, তুমি ছেলে মানুষই করছো এবার। তোমার শরীর খারাপ, তোমার মনও খারাপ জানি, আর সেই কারণে তুমি আরো বেশি ছেলে মানুষই করছো। যাই হোক, তুমি ছেলে মানুষই করছো বলে আমরা তো আর ছেলে মানুষই করতে পারবো না, তাই না? দেখো, এই অনুষ্ঠানটা শনিবার দিন, তাই যে করে হোক তোমাকে শনিবারের মধ্যে একদম সুস্থ হয়ে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে। প্রেস তোমাকে ছেঁকে ধরলো বলে আমার সব ভালো লাগে না গো। আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমার কাছে যেন কেউ না আসে। বলে রাখছি কিন্তু কেউ যেন না আসে আমার কাছে। না পারো না, তোকে তোকে যেমন করে হোক উঠে দাঁড়াতে হবে। তুমি আমাদের জোর ছিলে নতুন দি, তোমার জন্য আমরা জীবনটাকে নতুনভাবে বাঁচতে শিখেছি। তুমি যদি এখন জীবন থেকে এইভাবে মুখ ফিরিয়ে নাও তাহলে আমরা কি করে থাকবো নতুন দি, কি নিয়ে বাঁচবো বলো তো? জীবন থেকে তো আমি মুখ ফেরাইনি, জীবন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার জীবন ছিল জুজু, জুজু আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ও যে শুধু চলে গেছে এমনটা তো নয়, ও তো আমি ভুলে গেছে। ওর মামনির ওর জীবনে আর কোনো প্রয়োজন নেই, তাই মামনির কোনো কিছুর প্রয়োজন নেই জীবনে। আচ্ছা দেখ, আমি তো এটা চাইনি বল, আমি কিগুলো ইচ্ছে করে করেছি। তোরা যদি আমার জায়গায় থাকতিস তাহলে তোরা বুঝতে পারতিস। আচ্ছা জুজু যদি তোমার কাছে আর কোনোদিন না আসে, তুমি কি সারা জীবন এইভাবেই বিছানায় পড়ে থাকবে? জুজু যদি কোনোদিন আর না ফিরে আসে আমার কাছে তাহলে বোধহয় আমি বাঁচবো না গো। তোমার মনে হতে পারে এটা আমার মুখের কথা, কিন্তু বিশ্বাস করো আমি তোমার ভেতরটাকে বুঝি। আমি বুঝতে পারছি আমি আর বাঁচতে পারবো না। আমার খালি মনে হচ্ছে আমি হেরে গেছি, এত বড় হার নিয়ে এত বড় জয় নিয়ে বেঁচে থাকা যায় না। আমি বাঁচতে পারবো, আমি বাঁচতে রাজি নই।